আসসালামু আলাইকুম কাছের ও দূরের সকল দর্শকদেরকে কৃষি বিচিত্র চ্যানেলের পক্ষ থেকে তরুণ উদ্যোক্তার ড্রাগনের বাগান থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার তেজখালি ইউনিয়নের গোটকান্দি গ্রামে। গ্রামে তিনজন স্বপ্নবাজ তরুণ তাদের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে তারা একটি ড্রাগনের বাগান করেছেন এবং সেই ড্রাগনের বাগান থেকে তারা সফলভাবে ড্রাগন ফল বিক্রি শুরু করেছেন। তো আজকে বাগানটি আমরা পরিদর্শন করব, বাগানের শুরু থেকে আজ অবধি প্রতিটি গাছে কী কীভাবে পরিচর্যা করেছেন সে বিষয়ে কথা বলবো, তারা কেন কৃষিতে তাদেরকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন সেই বিষয়ে তাদের সাথে কথা বলবো এবং সেই তিনজন স্বপ্নবাজ তরুণদেরকে আপনাদের সাথে পরিচয় করে দেব। তো সেই তিনজন স্বপ্নবাজ তরুণী বাগানে পরিচর্যার কাজ করছেন, তো আমরা এখন সেই তিনজন স্বপ্নবাজ তরুণের কাছে যাব, তাদের পরিচয় জানবো এবং তারা কেন কৃষিতে এগিয়ে এসেছেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো। তো আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি কৃষি বিচিত্র টিমের পক্ষ থেকে এসেছি আপনাদের বাগানটি পরিদর্শনের কাজে, তো আপনার সাথে একটু পরিচয় হয়ে নিব। আপনার নামটা কি? আমার নাম সুজন। আপনার নাম সুজন। তো সুজন ভাই, আপনার পিছনে আমরা আরো দুইজন ভাইকে দেখতে পাচ্ছি, তারা তো আপনার পার্টনারই। জি, তাদের সাথে একটু আমাদেরকে পরিচয় করে দেন তো। ওদিকে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার নাম কি বললেন? সুজন। ভাই আপনার নামটা কি? বিল্লাল সরকার। আপনার নামটা? মোহাম্মদ ইকবাল হোসেন। ইকবাল ভাই, তো আপনারা এই তিনজন যুবক মিলিয়ে বাগানটি করেছেন, তো সকলে তো বিভিন্ন ধরনের পেশায় ঝুঁকছে এবং বিদেশে পাড়ি জমাচ্ছে, বিষয়টি সত্য কিনা? তো আপনারা সেই বিদেশে পাড়ি না জমিয়ে অথবা অন্য কোনো পেশা থেকে কেন কৃষিতে আসলেন? জি, মানে আমাদের মূলত কৃষিতে আসার উদ্যোগটা হলো যে আমি মূলত প্রবাসে ছিলাম, সে প্রবাসে ছিল আর সে ঢাকাতে চাকরি পায়। এখন আমরা যখন করোনার টাইম ছিল তখন আমরা খুব মানে একটা হিমশিমের মধ্যে পড়ে গেছিলাম, বাইরে থেকে লোকজনকে পাঠিয়ে দেওয়া হয়েছে, যে আর ভালো অবস্থা ছিল সেও খারাপ অবস্থানে চলে গেছে। তখন আমার মানে চিন্তাধারণায় আসলো যে দেশে যে কী করব, মানে কিছু করার মতো কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো অনেক ধরনের ফার্ম, অনেক ধরনের অনেক কিছু ভিডিও দেখতাম ইউটিউবে, তো দেখার পরে হঠাৎ একদিন এই ড্রাগনের সম্বন্ধে আমার দেখা হয়। আগ্রহটা তাহলে ইউটিউব দেখে? হ্যাঁ, ইউটিউব দেখেই মূলত আগ্রহটা। তো মূলত তখন যখন আমি এই বাগানটা দেখি তখন আমার কাছে মনে হচ্ছে যে এটাই বেস্ট সব কিছুর থেকে, মানে কৃষিতে আসা যায়, কৃষিতে আসা যায়, কৃষিতে আসা যায়। কিন্তু এটা ছিল ব্যয়বহুল একটা ইনভেস্ট, আর কৃষিতে এত ব্যয়বহুল ইনভেস্ট কেউ করতে চায় না, কারণ সবাই একটু ভয় পায় কৃষিতে। তো তারপরেও আমরা যুবক, যখন যুবকদের সাহস একটু থাকেই, আর ওই সাহস নিয়ে এগিয়ে আমি যখন দেশে আসি আমার বন্ধুদেরকে বলি যে আমি এরকম করতে চাই, তোমরা কি আমার সাথে সহযোগিতা করবে কিনা, তো তারাও আমাদেরকে আমাকে সাপোর্ট করছে এবং তারাও সেই উদ্যোগটা নিয়েছে। আমরা দেশে এসে অনেক বাগান ভিজিট করছি, চুয়াডাঙ্গা এখানে ওইখানে যেখানে যেখানে বাগান আছে তো আমরা ওইখানে ভিজিট করলাম। ভিজিট করার পর তো আমরা এই জায়গাটা আমার নিজস্ব জায়গা, তো এটা আমরা লিজ নিলাম। লিজ দেওয়ার পরে আমরা এখানে, তো আপনাদের এই জমিটা কত শতক একরের উপর অবস্থিত? এখানে প্রায় 45 শতক জমি আছে, 45 শতাংশ জমির উপরে এটা অবস্থিত। কয়টি গাছ লাগিয়েছেন এখানে? 333টা পিলার আছে। 333টা পিলার, প্রতিটা পিলারে কয়টি করে গাছ দিয়েছেন? প্রতিটি পিলারে কোন পিলারে 4টা আছে, কোন পিলারে 5টা আছে। তো আপনারা এখানে কি কি জাতের ড্রাগনটা এখন চাষ করছেন? আমার কাছে আছে এই সাদা, পিঙ্ক রোজ আর দেশি লাল, তিনটাই এখন এই বাগানে আছে। আমাদের আরেকটা বাগান ঘোরা হয়েছে, এবছরই আমরা ঘুরছি, ওইখানে আছে তিনটা জাত। তো আপনাদের বাগানের বয়সটা কতটুকু হবে? এখানে এটা 16 মাস রানিং চলে। 16 মাস রানিং চলে। আপনারা চারা সংগ্রহ করেছিলেন কোথা থেকে? এটা চারা সংগ্রহ করেছিলাম নাটোর থেকে। নাটোর থেকে নিয়ে আসছিলেন? গিয়ে আসছিলাম এখানে। তো কয় পিস চারা আনছিলেন তখন? ওইখান থেকে আমরা আনছিলাম প্রায় 1500 চারা। 1500 চারা নিয়ে আসছিলেন। 1500 চারা যে আনার পরে এখানে রোপণ করলেন, তো এই 1500 চারার মধ্যে কি কোনো চারা মারা যায়নি? আমরা 200 চারা বেশি আনছি। ও, বেশি আনছিলেন যাতে রিকভারি করার জন্য, যাতে রিকভারি করা যায়। রিকভারি আমাদের প্রয়োজন হয়নি, জাস্ট 6 থেকে 7টা চারা এরকম হয়তো নষ্ট হয়েছে। তার মানে আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ভালো চারা পেয়েছেন? জি জি, আর যার কাছ থেকে আনছিলাম অন্য একজন বাংলাদেশ কৃষি গবেষণার মধ্যে চাকরি করে, মানে ভালো মানুষ এবং ভালো একজন ব্যক্তিত্ব। আরেকটি বিষয় জানার ছিল যে প্রতিটি ড্রাগনে আপনারা কতটুকু সার ব্যবস্থাপনাটা রেখেছিলেন? এখানে মূলত মানে ড্রাগনে কীটনাশকের ব্যবহারটা কম বললেই চলে, জৈব সারের ব্যবহার, মানে একটা গাছের যে এই গাছটাতে এখানে করার আগে তো আপনি জায়গাটা তৈরি করেছেন, এই জায়গাটাতে কি কি দিয়েছেন? এটাতে এই জায়গাটা প্রস্তুত করতে প্রথমে আমার নিচে প্রায় 20 কেজির মতো গোবর দিতে হয়েছে,
প্রতিটা গাছের মানে প্রতিটা পিলারের নিচে 20 কেজির মতো গোবর দিয়েছেন। উপরে মাটিটার সাথে 10 কেজির মতো দেওয়া হয়েছে। তারপরে কীটনাশক আছে, তার আরো অনেক কীটনাশক বলতে কি কি আক্রমণ থেকে বাঁচার জন্য ফুল আসার সাথে সাথে 15 দিন পর ফুল ফল যেটাই থাকুক পিঁপড়ার ওষুধটা আর নিয়মিত দিতে হয়। ঠিক আছে, ফল কি পরিপক্ক হয়েছে, ফল বিক্রি করেছেন এরকম? আমরা মূলত এখন ফল বিক্রি শুরু করছি আর এখন মূলত আমরা প্রায় 40-50 কেজির মতো আমরা বিক্রি অলরেডি করে ফেলছেন। এটা কি সমগ্র আপনারা মানে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার করছেন? জি ইনশাআল্লাহ, আমরা মানে যে কোনো জায়গা থেকে যদি আমাদেরকে অর্ডার দেওয়া হয় আমরা এখানে কুরিয়ার করবেন। এবং আপাতত আপনারা হোম ডেলিভারিটা চালু রেখেছেন নিজস্ব এলাকা এবং উপজেলা অধীনস্থ গ্রামগুলোতে হোম ডেলিভারিটা চালু রেখেছেন? উপজেলার ভিতরে আমরা হোম ডেলিভারি দিচ্ছি। বাগানটা ঘুরে দেখাবেন, আমরা একটু ঘুরে ঘুরে কথা বলি। তাহলে হচ্ছে বি ক্যাটাগরিটাতে কয়টা হয়? বি ক্যাটাগরিতে 3টা থেকে 4টা। মানে আশেপাশের গ্রাম থেকে মানুষ এসে নিজ হাতে নিয়ে যায়। নতুন যারা উদ্যোক্তারা আছে যারা ড্রাগনে এগিয়ে আসতে চায় তাদের বিষয়ে আপনাদের পরামর্শটা কি থাকবে? যারা নতুন ড্রাগনে আসতে চায়, অ্যাকচুয়ালি কি প্রথমত ড্রাগনে আসতে হলে তার মূলত মাইন্ড শক্তিটা থাকতে হবে সবচেয়ে স্ট্রং, ইচ্ছা শক্তিটা প্রবল থাকতে হবে, প্রবল থাকতে হবে। তখন যদি সে এখানে মানে করার চিন্তা ধারণা করে তখন সে যদি আমাদের কাছে আসে, না আরো অনেক বাগান আছে বাংলাদেশের ভিতরে। যদি আপনাদের বাগানের একটা নির্দিষ্ট নাম্বার আছে মনে হয়? জি জি জি। তো দর্শকদের সুবিধার্থে ওনাদের যে ব্যক্তিগত বাগানের যে মোবাইল নাম্বারটি আছে সেটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের যাদের ড্রাগনের বাগানের যে কোনো পরামর্শ কিংবা আমাদের বাঞ্ছারামপুর উপজেলাস্থ যাদের ড্রাগনের প্রয়োজন হয়, যদি পরিপক্ক ড্রাগন থাকে আপনারা নিজেরা এসেও বাগান থেকে নিয়ে যেতে পারবেন, অথবা তাদেরকে বললে তারা হোম ডেলিভারির ব্যবস্থা তাদের আছে, তারা হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেবে। তো আমাদেরকে একটি পরিপক্ক ড্রাগন একটু কেটে দেখান যে কেমন হয় ড্রাগনটা, আমরা একটু আমাদের দর্শকদেরকে দেখাতে চাচ্ছি। তো বাগানের যে 3টি ক্যাটাগরির কথা বলা হয়েছে সেই 3টি ক্যাটাগরির মধ্যে আমাদের বাগানের ড্রাগনগুলো এখন পরিপক্ক নয়, গত 3 দিন আগে তারা ফল সরবরাহ করে সেগুলোকে বিক্রি করে দিয়েছিলেন। তো আজকে বাগানে একটি ফল আছে, আমরা একটু দেখাবো যে এটা কোন ক্যাটাগরি এবং সেটি কেটে আপনাদেরকে ভিতরের মানে পরিপক্ক হলে ড্রাগনের ভিতরে কি রূপটা হয় সে বিষয়টা আমরা আপনাদেরকে দেখাবো। তো যদি দেখাবো এইভাবে প্রথমে নিয়ে নিতে হয় গাছ ক্যাটাগরি হিসাবে ধরছেন, এটা মানে বি ক্যাটাগরির এই যে ড্রাগন, এটা হচ্ছে পরিপক্ক ড্রাগনের যে সাইজটা এবং পরিপক্ক ড্রাগনের যে ভিতরে যে অংশটা এটা হচ্ছে ভিতরের অংশ। এটা যদি আমরা আপনাদের আরেকটু ভালো করে কেটে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাদের ড্রাগনের পরিপক্কতা প্রয়োজন হয় তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ রাখবেন। ক্যামেরার বিহাইন্ড দ্য সাইড সবসময় পিছনে যে দুজন ব্যক্তি থাকে, আব্দুল আল মারুফ আমাদের রাকিবুল হাসান সিফাত, যে আমাদের প্রোগ্রামের সকল ড্রোন ভিডিওগুলো নিয়ে থাকে, আজকে আমরা তাদের ক্যামেরার সামনে নিয়ে আসবো। তো মারুফ একটু খেয়ে দেখো তো, এটা কি মানে বাজারের তার থেকে এটার পার্থক্যটা কতটুকু? আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো, আমরা তো সরাসরি ফ্রেশ ফলটা খেতে পারি না, ওইটা তো আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। স্বাদটা কেমন? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো, একবার ন্যাচারাল। আমাদের যে ক্যামেরাম্যান যে রাকিব সিফাত, সিফাতকে আমরা একটু ডাকবো। সিফাত তুমি একটু আসো, আসে একটু খেয়ে একটু একদম রিয়েলিটিটা বলো, রিয়েলিটিটা যতটুকু হয় একদম রিয়েলিটিটা ধরো, সমস্যা নাই। সিফাত যে কোনো একটা নাও, নিয়ে একটু খাও, দেখো তো ইয়াটা কেমন। একবার খাইছিলাম, ওইটা থেকে অনেক যাক আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে কি মানে বাগানের যে ফ্রেশটা অবশ্যই ফ্রেশের ই মতোই স্বাদ হবে,
তো আমরা এটাই চাচ্ছি যে মানে এই তিনজন স্বপ্নবাস তরুণ এটাই চাচ্ছে যে আমাদের বাংসারামপুর বাসী সহ আমাদের সমগ্র বাংলাদেশে সেরাটা যেন দেওয়া যায় সেরাটা। আর যেসব তরুণরা কৃষিতে ঝুঁকছেন তাদের মস্তিষ্কে এটাই চিন্তাধারা যে আমাদের বিদেশি সকল ধরনের ফলগুলো যেন আমরা অ্যাভয়েড করে আমাদের দেশের জমিতে উৎপাদিত ফলগুলোর প্রতি আমরা ঝুঁকি। তো আজকে আর দীর্ঘায়িত করবো না, ড্রাগনের এই বাগান থেকে আজকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমাদের কৃষি বিচিত্র চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, কৃষি বিচিত্র চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের ফেসবুকে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন। তো সকলে সুস্বাস্থ্যতা কামনা করে তিন স্বপ্নবাস তরুণের ড্রাগনের বাগান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষি বিচিত্র পরিবারের সাথেই থাকুন।